ভাত তরকারি কম দেয়ায় কথা কাটাকাটির জেরে গর্ভধারিণী মাকেই হত্যা করল ছেলে। গত 16 মার্চ বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলার উত্তর আলগি গ্রামে ঘটে এমন লোমহর্ষক ঘটনা। তরকারি কম দেখা পরে আবার গেছে যে তরকারি কম গিয়ে আমি তরকারি দেখাইতাম না। তার মায় কইতেছে তো কামাই করিস না, কামাই করে লো, কামাই করে গিয়ে খাই গিয়া। নিহতের স্বজনদের দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, মাদকাসক্ত আরিফ মাদকের টাকার জন্য প্রায়ই তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করত। গত 16 মার্চ মাদকের টাকার জন্য মায়ের সঙ্গে ঝগড়া করে সে। সেদিন বিকেলেই বাড়িতে এসে মায়ের কাছে ভাত চায় আরিফ। এ সময় রান্নাঘরে পাত্রে ভাত রেখে গোসল করতে যান মা হোসনে আরা বেগম। ঘরে গিয়ে পাত্রে ভাত কম দেখে মাকে গালাগাল করতে থাকে আরিফ। সে সময় হোসনে আরা ছেলেকে উপার্জন করে খাওয়ার কথা বললেই মায়ের ওপর ক্ষিপ্ত হয়ে যায় সে। পরবর্তীতে ঘর থেকে লোহার শাবল এনে মায়ের মাথার পেছনে সজোরে কয়েকটি আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন হোসনে আরা বেগম। আমার আম্মার কাছে তার খাবার দাবার দিত, তোমার কাছ তুমি করে খাও, আমি আর খাওয়াতে পারবো না। ঘর থেকে শাবল নিয়ে আমার মার মাথায় 4টা আঘাত করে, আমি গিয়ে ধরতে যাই, সে আমাকেও আঘাত করতে চাইছিল। স্থানীয়দের সহযোগিতায় আহত হোসনে আরাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই সন্ধ্যা 6টার দিকে মৃত্যু হয় মা হোসনে আরার। এ মা ড্রাইভার চুপুরে চালাইছে, কাজ করছে, কাজ টাজ করিয়া কিছু জোগাড় করছে, তারও দিছে। এলাকায় একটা মাদক সেবী থাকলে, ঘরে থাকলে একটা পরিবার ধ্বংস, আজ কিন্তু সেই ধ্বংস হয়ে গেছে। ওনার মানসিক কাজ করিয়া মেট্রিক পাস করাইছে, আয়ে ভর্তি করাইছে। প্রতিবেশী ও স্থানীয় এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন যাবত মাদকাসক্ত ছিল আরিফ। মূলত মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা করেছে সে। অভিযুক্ত আরিফের সর্বোচ্চ শাস্তির দাবি প্রতিবেশী ও স্থানীয় এলাকাবাসীর। ছেলে সাজার কি, তার জীবনে ফাঁসি, আমরা চাইলে তার ফাঁসি হোক, আর কোনো কথা নাই, সমাজের কলঙ্ক। হ্যাঁ হ্যাঁ, এবার চাইলে তার বাপের বেড়ে দেবো। মৃত্যুগুলোতে হ্যাঁ, নেশার কারণে এরকম হয়, কারণ একজন সুস্থ মানুষ কখনো পারে না যে একজন মাকে, নিজের মাকে যে মাইরা ফেলবে। নিহত হোসনে আরা বেগম উত্তর আলগি গ্রামের নুরু মিয়ার স্ত্রী। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় অভিযুক্ত আরিফকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভুইয়া। স্বীকার করছে আদালতে, আসামি চালান দিয়ে দিচ্ছে 164 হওয়ার পথে। তো আইনগত প্রক্রিয়া মোটামুটি সবগুলো জারি আছে।